বন্ধুরা দেখো আমরা এখন বসে বসে ট্রেনে তো এইভাবেই আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শান্তি আর আমার শান্তি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমিও খুব খুব ভালো আছি, খুব খুব খুশি আছি। অনেকদিন হলো কোনো ব্লগ দিইনি তোমাদেরকে, তো তোমরা কিছু মনে করো না। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো এখন ঘড়িতে বাজে ভোর 4টে। তো আজকে আমরা আমাদের ঠাকুরবাড়ি দক্ষিণ গ্রাম যেটা গুরুবাড়ি বলে, তো আমরা সেখানে আজকে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, তো এবার আমরা ফার্স্টেই যাব আমাদের গ্রামের স্টেশন। তো এখানে স্টেশনে আমরা ট্রেন ধরবো কা, তো সেইভাবে যাব। তো তোমরা দেখতে থাকো। তারপর টোটোতে চেপে গেছি, এরপর দক্ষিণগ্রামের রাস্তায় যাচ্ছি আমরা। এই দেখো আমরা গুরুবাড়ি পৌঁছে গেছি। তো প্রথমেই ঢুকতেই এই গেটটা, গুরুবাড়ির গেটটা পড়ে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। Thank you.
বন্ধুরা আমরা ধীরে ধীরে যে গুরুদেবের সিদ্ধাসন, মানে যেখানে গুরুদেব আমার সিদ্ধি লাভ করেছিলেন আমাদের, সেখানে পৌঁছে গেছি। তো এখানে আমাদের গুরুদেব সিদ্ধি লাভ করেছিলেন, তো খুবই ভালো নিখুঁত কারুকাজভাবে তৈরি মন্দিরটা পুনর্নির্মিত করা হয়েছে নতুনভাবে। তো দেওয়ালের আমাদের গুরুদেবের মূর্তিগুলো খোদাই করে পুনর্নির্মিত করা হয়েছে, খুবই সুন্দর একটা কারুকার্যভাবে তৈরি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে সমাধিগুলো দেখতে পাচ্ছেন, এই সমাধিগুলো বিভিন্ন সাধক সাধিকার সমাধি, যেখানে এখানেই সাধনা করেছে, এখানে তাদের সব কিছু। তো দেখতে দেখতে আমরা মেন যে শ্মশান সেখানে প্রবেশ করছি। খুব রোমাঞ্চকর একটা পরিবেশ দেখতেই তো পাচ্ছেন, চারিদিকে ঘন সবুজ অরণ্যে ঘেরা, তার মধ্যে এই শ্মশানটা। তো এটা আমাদের কৈলাসপতি বাবার নির্মিত একটা শ্মশান। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই ভিডিওটা, তো এটা হচ্ছে আমাদের কুণ্ড পুকুর, যেখানে অস্থি বিসর্জন করা হয় মানুষের। তো এটা হচ্ছে ভৈরবী মাতার মন্দির, আমাদের গুরুদেব স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তো খুবই, আর এটা হচ্ছে মানে শ্মশান, মেন শ্মশান যেখানে মানুষকে দাহ করা হয়। ঠিক আছে, তো আস্তে আস্তে প্রবেশ করছি আর এক ভক্তের মানে মূর্তি। এটা হচ্ছে লাল বাবার, আমাদের গুরুদেবের শিষ্য যিনি, লাল বাবার আশ্রম। তো এখানে তিনি সাধনা করেছিলেন, তো তার এখন পরবর্তীকালে তার মন্দির করা হয়েছে। তো বিরাট বড় এক সাধক ছিলেন তিনি। দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক প্রাচীন একটা গাছ, তার নিচে একটা দেবীর মূর্তি আছে, রক্ষাকালী মায়ের মন্দির। তো এখানে শুনেছি পঞ্চপাণ্ডবরাই দেবী প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে ছিলেন। এই যে সেই রক্ষাকালী মন্দির যা পঞ্চপাণ্ডব দ্বারা দেখলে আমাদের পিতাশনটা ভুলা হয়ে গেল। তারপর আমরা একটু স্নান করলাম, স্নান করে টিফিন করলাম এখানে। তো আমরা একটু বসলাম, একটু বসি, তারপর আবার তোমাকে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের এখানে দেখতে কেমন লাগছে তো জানি না, এখানটা আমাদের খুব ভালো লাগছে, কারণ এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের বিয়ে হয়েছিল এখানে, ওর তো বাড়িতে গায়ে হলুদ হয়েছিল, তো আমার গায়ে হলুদ বিয়ে পুরোটা এখানেই হয়েছিল। তো এখানটা বারবার আসতে ইচ্ছে করে, আর এখানে এসে এতটা ভালো লাগে তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর জানো তো, আমাদের এই জায়গাটা তারাপীঠ থেকে খুব কাছেই। তো তারাপীঠের যে বামদেব, বামদেবের গুরুদেব যিনি, তো আমাদের গুরুদেবের গুরুদেব তিনি।
তোরা একই গুরু ভাই। তো তোমরা চলে এসো এখানে, আমাদের যেমন ভালো লাগছে তো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে জায়গাটা, এত মনোরম জায়গা। তো আর এখানে উৎসব হয় যেমন বারো ভাদ্র হয়, ষোলোই মাঘ হয়, তো এরকম অনেক কটা দিন আছে যে এখানে উৎসব হয়। তো আমার তো মনে হয় উৎসবের থেকে এরকম মানে ফাঁকা কোনো দিনে এলে পরে গোটা আশ্রমটা ভালো করে দেখতে পায়, একটু বসে দাঁড়াতে, হাওয়া খেতে এত ভালো লাগে এখানে। তো তোমরা চলে এসো প্লিজ। তো এইভাবেই আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমাদের আশ্রম কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, আমরা এখন সবাই মিলে হাঁটছি। তো হেঁটে হেঁটে এখন গ্রামের ভেতরে আমাদের গুরুদেবের নিজস্ব বাড়ি আছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। দেখো তোমরা। তো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি গুরুদেবের যেখানে আসল বাড়ি। তো এখানে তো এটাই গুরুদেবের আসল বাড়ি। তো এখানে গুরুদেব আমাদের থাকতেন। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করছি আমরা, দেখতে পাবে তোমরা। আমাদের গুরুদেবের ভোগ আরতি হয়ে যাওয়ার পর মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, তো আমরা সবাই নিলাম, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, তারপর আমরা বাড়ি ফেরার জন্য সবাই রেডি। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তো বৃষ্টির জন্য আমরা কেউ বেরোতে পারছি না, সবাই সব বসে বসে গল্প করছি। তো আমি সাইডে এলাম ভিডিওটা করার জন্য। তো বৃষ্টিটা থামো, তারপরে আমরা আবার বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে যাব। এই দেখো কত বৃষ্টি পড়ছে, দেখো খুব জোরে বৃষ্টিটা নামলো। তো দেখো এই বৃষ্টির মধ্যে আমার ছেলের খেলা কিন্তু থামে না, ওর মতো খেলেই যাচ্ছে। ভালো দেখো
দাদা ভাই শুয়ে পড়েছে। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি বাড়ি ফিরে চলে আসলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি, খুব ক্লান্ত লাগছে, আর জন্য আর কিছু করতে পারছি না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাদের এই সারাদিনের জার্নিটা, ঠাকুরবাড়ি ঘোরাটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটাতে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে। তো আজকের মতো এখানে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই বাই।